প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং নিরাপদে আছো। দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি জ্যামিতি অংশ থেকে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে, এমন বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আমি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই বেশ কিছু জিনিস শিখতে পারবে। ওকে, তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। স্ক্রিনে যে অঙ্কটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সম্ভাব্য চারটা উত্তর রয়েছে। ক 36 বর্গমিটার, খ 42 বর্গমিটার, গ হচ্ছে 48 বর্গমিটার এবং ঘ হলো 50 বর্গমিটার। তো শুরুতে একটু খেয়াল করো, ত্রিভুজটা কোন ধরনের বলতো? সমদ্বিবাহু একটা ত্রিভুজ। মনে রাখতে হবে, ত্রিভুজ কিন্তু নানা ধরনের হতে পারে। সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু, সমকোণী সমদ্বিবাহু নানান ধরনের হতে পারে। তার মধ্যে অন্যতম একটা ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা কিভাবে তৈরি হয়? আমরা যদি তোমাদের একটু বলি যে সমদ্বিবাহু ত্রিভুজটা তৈরি হয় কিভাবে, দেখো একটু, যে আমরা যদি বলি যে এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ওকে, আমরা এক্সাম্পল স্বরূপ বললাম যে ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার আমরা বললাম যে এটা একটা ত্রিভুজ, ওকে, আবার আমরা বললাম যে এটা একটা ত্রিভুজ, ওকে, আবার আমরা এটা বলতে পারি যে ধরো এরকম রয়েছে যে এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, তাহলে প্রত্যেকটাই এ বি সি, এটাও এ বি সি এবং এটাও হচ্ছে এ বি সি। এই যে কয়েকটা ত্রিভুজ আমি এঁকেছি, এই কয়েকটা ত্রিভুজের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। কী কী ফারাক? দেখো, শুরুতে এটা আসো, এই বাহু যদি এ হয়, এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু কেন? কেননা এটার কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই। তার মানে সবচেয়ে ছোট এ, তার চেয়ে বড় বি, তার চেয়ে বড় হচ্ছে সি। নিশ্চয়ই বুঝতে পারছ যে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, মানে কোনো বাহুই মিল নাই। দেখো তো দেখি, এটাকে যদি আমি বলি সমবাহু ত্রিভুজ, তাহলে কি বলবো? সমবাহু। কেন? কারণ হচ্ছে এটা তিন বাহুই সমান। ওকে, এইটাকে বলবো আমি সমকোণী ত্রিভুজ। কি? সমকোণী ত্রিভুজ এটাকে আমি বলতে পারি। কেন? যার একটা কোণ সমকোণ সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? দেখো, আমি যদি বলি এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই দুইটা বাহু কি? সমান। আর এটা হচ্ছে অসমান। ওকে, এটা কি? অসমান। কিন্তু এটা আবার 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী। তাহলে অবশ্যই শুরুতে এটা সমকোণী, আবার সমদ্বিবাহু, অর্থাৎ এই বাহুটা মানে বিসি বাহুটা এবং এই বাহুটা সমান দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে। কিন্তু আমাদের প্রশ্নপত্রে কি বলেছে? বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে পারি? দেখো, আমি এখানে অঙ্কন করছি। মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যার এই দুটো কোণ সমান, কিন্তু এই কোণটা মানে সরি এই দুইটা বাহু সমান, কিন্তু এই বাহুটা সমান নয়। ওকে, আমি আরেকটু অঙ্কন করতে পারি। আমি এখানে অঙ্কন করছি, একটু দেখো, আমি যদি অঙ্কন করি ঠিক এইভাবে যে এই দুইটা বাহু সমান কিন্তু এই বাহুটা সমান নয়, তাহলে আমি ধরলাম এ বি সি, তার মানে কি বলা যায় যে এ বি ইকুয়াল টু এসি, তাহলে আমি বলতে পারি যে এ বি ইকুয়াল টু এসি, এই দুইটা বাহু সমান। কিন্তু বিসি বাহু কি সমান এ বি এবং এসির? নিশ্চয়ই না, তার মানে বিসি বাহু ছোট, তার মানে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এভাবেও সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি, তবে এটা সমকোণী সমদ্বিবাহু। ঠিক আছে, তো প্রশ্নটা আমি আবার পড়ছি, ভালো করে দেখো। আসলে বেসিক ক্লিয়ার না হলে তুমি কিন্তু বুঝবে না, এই জন্য আমি ডিটেলস একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার। তাহলে আমি ধরলাম যে ভূমি কত? ভূমি হচ্ছে 16, আর অপর দুইটি বাহুর প্রতিটি 10। তার মানে ত্রিভুজটা কিভাবে অঙ্কন করতে হবে খেয়াল করো, আমি একটু অন্য কালার দিয়ে অঙ্কন করে দিচ্ছি তোমাকে ত্রিভুজটা। মনে করো যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে এই রকম করে, ওকে, এই রকম করে আমি ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম। তার মানে এই দুটা বাহু সমান, কিন্তু এই বাহুটা সমান নয়। তাহলে আমি বললাম এটা এ, এটা বি, আর এটা কি? সি। এবিসি একটা ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এসি। কী বলছি? এ বি ইকুয়াল টু হচ্ছে এসি। কি বলা হচ্ছে? বিসি বাহুটা এই দুটা বাহুর চেয়ে কি? বড়। তার মানে ভূমি কত? বিসি হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে কত? 16। আর বলো তো দেখি কি বলেছে,
যে অপর দুইটি বাহুর প্রতিটি 10, তার মানে এটাও 10, এটাও কত 10, কেন 10 10, কারণ এটা সমদ্বিবাহু, তার মানে দুই বাহু সমান, যেহেতু দুই বাহু সমান তার মানে এদের মানও সমান হবে, আর যেহেতু বিসি মানে ভূমি এটা যেহেতু বড়, তাই আমি একটু বড় করে অঙ্কন করেছি। ওকে, এটা যদি ছোট হতো তাহলে আমি কিন্তু এটাতে বসাতাম, এটা ছোট আর বাকি দুইটা বড়, তবে এই দুটো সমান হতে হবে সব সময়, যে ক্ষেত্রে সমান হয়েছে তাই কিন্তু এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, কি বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে বলো তো দেখি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি। আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে সূত্রটা লিখে দেই। দেখো আমি সূত্রটা তুলে রেখেছি, কি বলা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, অর্থাৎ এরিয়া ইকুয়াল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কি, এ হচ্ছে সমান সমান বাহুদ্বয়, আর বি হচ্ছে বেস বা ভূমি। তাহলে ভূমি কত বলেছে বলতো দেখি, আমার ইকুয়াল বি বাই ফোর রুট ওভার ফোর ইন্টু এর মান কত, এ যেহেতু এটাকে আমরা এ বলি, দুইটা এ আর এটা বেজ মানে ভূমি, ঠিক আছে, তাহলে ফোর এ স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে দশ, দশের উপরে স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বির মান ষোলো, ষোলোর উপরে কি স্কোয়ার, তাহলে বির মান আমি বসাই দিতে পারি এখানে, বি কত, বি হচ্ছে ষোলো। ওকে, তাহলে কাটাকাটি করলে কত হয়, চার চারে ষোলো, তাহলে দশ দশে একশো, চার 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 দিয়ে একশোকে গুণ করলে চারশো, মাইনাস কত হয় ষোলো, ষোলো দুইশো ছাপ্পান্ন। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে, ফোর ইন্টু চারশো থেকে দুশো ছাপ্পান্ন বাদ দিলে ছয় আছে দশ করতে চার, হাতে এক, পাঁচ রেখে ছয়, তাহলে একশো চুয়াল্লিশ, তাহলে ইকুয়াল টু ফোর ইন্টু চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশকে রুট করলে কত হয় বারো, তার মানে চার বারো আটচল্লিশ, তার মানে কত বলতো দেখি ক্ষেত্রফল আমাদের আটচল্লিশ বর্গ মিটার, যেহেতু মিটার দেওয়া ছিল প্রশ্নে তাই মিটার মিটার বর্গ মিটার হয়, তার মানে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে গ। দেখো এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা শিখতে হবে, তবেই আমরা হচ্ছে মনে রাখতে পারবো, তার মানে এখন আমি এই ধরনের প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবো, জাস্ট আমার কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে বেস বা ভূমি আর এ হচ্ছে সমান বাহুদ্বয়। ওকে, তার মানে এর 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 মান মানে দুইটা যেহেতু সেম, তার মানে এটাও দশ এটাও দশ, তাই আমরা দশের উপর স্কোয়ার বসাই দেব, তার মানে বিষয়টা দেখো জাস্ট এই সূত্রটা জানলেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে, তবে মূল যে বিষয়টা সেটা কিন্তু তোমাকে আগে শিখতে হবে। তো দেখো এরপর আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইকুয়াল এসি এবং কোন এ ইকুয়াল ফিফটি ডিগ্রি হলে কোন বি ইকুয়াল কত, সম্ভাব্য চারটা উত্তর রয়েছে, ফোরটি ফাইভ ডিগ্রি, নাইনটি ডিগ্রি, সেভেন্টি ফাইভ ডিগ্রি নাকি সিক্সটি ফাইভ ডিগ্রি। তাহলে আমি আবার বলছি যে এবিসি একটি কী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা অঙ্কন করব একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো আমার ইচ্ছা মতো আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যে ধরো এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে, যার আমি বললাম যে এই দুটো বাহু সমান, তাহলে এ বি সি একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হলো, যার কোন যার এবি ইকুয়াল এসি, তার মানে কি বলেছে এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে এসি, দেখো এবি অর্থাৎ এইটা আর এটা এসি, এই দুটো কি সমান, তার মানে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু এসি, দুটো যেহেতু সমান, তার মানে এই এই বাহুটা আর এই বাহুটা সমান মানে হচ্ছে, এই বাহুটা সমান মানে হচ্ছে এই কোণটা আর এই বাহুটা সমান মানে হচ্ছে এই কোণটা, অর্থাৎ বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, তার মানে এবি ইকুয়াল টু এসি হওয়ার অর্থ হচ্ছে কোণ বি আর কোণ সি এই দুটো কি সমান। তাহলে কি বলেছে যে কোণ এ ইকুয়াল ফিফটি ডিগ্রি হলে, তার মানে কোণ এ এর মান কত দেওয়া আছে বলতো দেখি, কোণ এ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে ফিফটি ডিগ্রি, তাহলে আমরা অন্য কালার ব্যবহার করে মানটা বসাই দিচ্ছি যে এইটা আমার দেওয়া আছে কত ডিগ্রি, ফিফটি ডিগ্রি। আচ্ছা বলতো দেখি আমরা একটা বিষয় জানি কি না, যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি, তাহলে এইটা যেহেতু পঞ্চাশ প্রশ্নপত্রে দেয়াই আছে, তাহলে এখান থেকে আমি পঞ্চাশ মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস করে দিলে একশো তিরিশ ডিগ্রি থাকে। আচ্ছা বলতো তাহলে এই দুটো মিলে একশো তিরিশ ডিগ্রি, কিন্তু বলা হচ্ছে যে কোন বি এর মান যা হবে কোন সি এর মানও তাই, তার মানে এই দুটো মানে একশো তিরিশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় পঁয়ষট্টি দুগুণ একশো তিরিশ, ঠিক আছে, তার মানে কত ডিগ্রি করে প্রত্যেকটা কোণ, এটাও পঁয়ষট্টি ডিগ্রি, এটাও হচ্ছে আমার পঁয়ষট্টি ডিগ্রি, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কোণ বি ইকুয়াল কত হবে পঁয়ষট্টি ডিগ্রি, তার মানে আমাদের ঘ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে রাইট।
দেখো, এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারি। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো দিয়ে রাখবে, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না। ওকে, দেখো এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ৬৪√৩ নাকি শুধু ৬৪, নাকি ১৯২, নাকি ৩২√৩ বা ৩২√৩, কোনটা হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কি বলা আছে বলো তো দেখি? বলা আছে একটি সমবাহু ত্রিভুজ, এবার কিন্তু সমদ্বিবাহু বলেনি, এবার বলেছে সমবাহু, তার মানে যার তিনটা বাহুই সমান হবে এরকম একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নিব। ওকে, আমি অঙ্কন করে নিচ্ছি এভাবে দাগ দিয়ে যে এই বাহুটাও যা, এই বাহুটাও তা, এবং এই বাহুটাও তা। ওকে, তাহলে এটা একটা কি, এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ। ওকে, তার মানে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু বি সি। ওকে, তার মানে এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু অর্থাৎ তিন বাহুই কি সমান, তার মানে এটার মান যদি এ হয় এটাও এ, এটাও কি এ, তাহলে আমরা ধরে নিতে পারি। কি বলা আছে যে একটি বাহু ১৬ মিটার, তার মানে এই এর মান যদি ১৬ হয় এটাও ১৬, তাহলে এটাও ১৬, এটা যদি ২০ হয় তাহলে সবগুলোই ২০। বলা আছে অঙ্কে ১৬, তাই ১৬ দিয়ে দিয়েছি। ত্রিভুজটির ক্ষেত্রফল, তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, যে এ আর ই এ এরিয়া ইকুয়াল, সূত্র হচ্ছে √৩/৪ ইন্টু এ তার উপরে স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে সূত্র, মনে রাখতে হবে √৩/৪ এ স্কোয়ার, এটা সূত্র। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলতো, √৩/৪ ইন্টু এর মান কত, ১৬, তার মানে ১৬র উপরে স্কোয়ার আমরা বলতেই পারি। তাহলে ১৬র উপরে স্কোয়ার অর্থ কি, তার মানে √৩/৪ ইন্টু ১৬, ১৬ ২৫৬, তাহলে এটা দিয়ে যদি ৪ দিয়ে যদি আমরা এটাকে কাটি, ৪ ৬ কত, ২৪, থাকলো ১, ১৬, ৪ ৪ ১৬, তার মানে ৬৪√৩। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার কি হবে, ৬৪√৩। এর পরের অঙ্কটা দেখো, সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার, মাঠের ক্ষেত্রফল কত, ৬০ বর্গমিটার, ৬৫ বর্গমিটার, ৪৫ বর্গমিটার, নাকি ৩০ বর্গমিটার। তাহলে কি বলা হচ্ছে, সমকোণী ত্রিভুজ আকৃতির, তাহলে সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে, তার মানে আমরা নিশ্চয়ই জানি যে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ। ওকে, তার মানে একটা কোণ কি কোণ, সমকোণ, মানে ৯০ ডিগ্রি। যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, এ বি সি, তার মানে কোণ বি ইকুয়াল টু ৯০ ডিগ্রি হয়েছে, তার মানে এটা কি কোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। নিশ্চয়ই তোমরা শিখেছ সমকোণী ত্রিভুজ কেমন হয়, এরকম হয়। এবং বলা হচ্ছে যে অতিভুজ ভূমির দৈর্ঘ্য, তার মানে অতিভুজ কত দেওয়া আছে, ১৩, অঙ্কটাতে দেখো অতিভুজ দেওয়া আছে ১৩, আর ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে ৫, তার মানে ৫। তাহলে কি দরকার আমার, ক্ষেত্রফল দরকার, মানে এরিয়া দরকার, তার মানে এ আর ই এ এরিয়া দরকার। তাহলে কোন ত্রিভুজের এরিয়া দরকার, সমকোণী ত্রিভুজের এরিয়া। তাহলে নিশ্চয়ই আমরা জানি সমকোণী ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ভূমি দেওয়া আছে কিন্তু উচ্চতা দেওয়া নেই, তার মানে এই মানটা আমাদের দেয়া নাই, তাহলে এই মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। এখন এই একটা ত্রিভুজ যেটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি আর অতিভুজ দেওয়া আছে, সেখান থেকে লম্বর মানটা বের করতে পারলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যায়, তার মানে হাফ গুণন বি কত দেওয়া আছে, ৫, আর এই যে গুণন এইচের জায়গায় কত হবে সেটা কিন্তু আমার ৯, তাহলে সেটা বের করার জন্য আমরা লিখব এখানে, ওকে, আমরা লিখব এখানে, আমরা জানি যে অতিভুজ এর উপর স্কোয়ার ইকুয়াল লম্বের উপর স্কোয়ার যোগ কি ভূমির উপরে স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতিভুজ আছে, তাহলে এটা সূত্র কখন আমরা প্রয়োগ করব, যখন আমাদের সমকোণী ত্রিভুজ হবে, এটা কিন্তু পিথাগোরাসের সূত্র। তাহলে ১৩ হচ্ছে অতিভুজ, তার মানে ১৩র উপর স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে ইকুয়াল লম্ব কত দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে, লম্বর উপর স্কোয়ার প্লাস ভূমি কত, ৫, তার মানে আমরা ৫ এর উপর স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এই পুরো জিনিসটাকে যদি আমরা এইদিকে লিখি, লম্বকে আমরা এইচ ধরে নিলাম, তাহলে এইচ এর উপর স্কোয়ার প্লাস ৫, ৫ কত হয়, ২৫, ইকুয়াল পুরো জিনিসটাকে এইদিকে দিয়ে দেবো, ১৩র উপর স্কোয়ার মানে ১৬৯। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু ১৬৯ মাইনাস ২৫। দেখো বোঝা যাচ্ছে কিনা, এই প্লাস ২৫ ইকুয়াল চিহ্ন অতিক্রম করে মাইনাস হয়েছে, তাহলে আমরা বলতে পারি এইচ স্কোয়ার ইকুয়াল টু ১৪৪। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু √১৪৪ আমরা বলতেই পারি। তাহলে ১৪৪কে রুট করলে কত হয়, ১২ হয়, তার মানে এটার মান কত, এটার মান হবে আমাদের ১২। অর্থাৎ এই যে বাহুটা এবি বাহু, যার মান আমরা বের করে ফেললাম সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রের সাহায্যে, তাহলে এটা কত, ১২।
তার মানে এখন আমরা কাটাকাটি করতে পারি 2 দিয়ে 12 কে 6 দুগুণ 12 5 6 30 30 6 30 তার মানে কত বলতে দেখে এই প্রশ্নটার উত্তর আমাদের 30 বর্গমিটার এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে উত্তরটা করে ফেলব ওকে এবার আমরা পরের অঙ্কটা করছি এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস 28 মিটার আসন্ন বর্গমিটারে তার ক্ষেত্রফল কত ওকে তার মানে একটা বৃত্ত রয়েছে তার ব্যাস হচ্ছে 28 মিটার দেওয়া আছে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি যে ধরো এই হচ্ছে আমার একটা বৃত্ত ঠিক আছে এই বৃত্তটার এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র যার এইটা হলো ব্যাস তার মানে একটা রেখা যেটা কেন্দ্র দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যায় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা ব্যাস বলি তার মানে এই বৃত্তটার ব্যাস কত ব্যাস হচ্ছে 28 মিটার ওকে তার মানে 28 মিটার হচ্ছে বৃত্তটার ব্যাস ওকে বলা হচ্ছে আসন্ন বর্গমিটারে তার ক্ষেত্রফল অর্থাৎ এই বৃত্তটার এরিয়া বের করতে হবে এ আর ই এ তার মানে এরিয়া সূত্র কি পাই আর স্কয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়ার সূত্র ওকে ক্ষেত্রফল এর ইংরেজি হচ্ছে এরিয়া তাহলে এর এরিয়া বলতো দেখি এখানে কিভাবে আমরা এর এরিয়া বের করতে পারি আমরা এরিয়া বের করার জন্য যে সূত্রটা লিখেছি সেটা হচ্ছে পাই আর স্কয়ার আচ্ছা বলতো দেখি পাই এর মান কত এই যে পাইটা রয়েছে এই পাই কত এই পাই এর মান হচ্ছে 22 ভাগ 7 মনে থাকবে পাই এর মান কত 22 ভাগ 7 অথবা পাই এর মান আমরা বলতে পারি 3.14 এটা কি 22 ভাগ 7 অথবা 3.14 তোমরা ভাগ করে দেখো এটাই আসবে ইনটু আর স্কয়ার আচ্ছা ব্যাস মানে কিন্তু 2r মনে রাখতে হবে ব্যাস মানে কি 2r তাহলে শুধু আর হচ্ছে এই অংশটা এখান থেকে শুরু করে এইটুকু এটা হচ্ছে আর তাহলে আর হচ্ছে এখানে কত 14 তার মানে 28 কে 2 দিয়ে ভাগ করলে 14 হয় তার মানে যে বৃত্তের ব্যাস 28 তার ব্যাসার্ধ হচ্ছে 14 তার মানে এখানে আর মানে কিন্তু ব্যাসার্ধ ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস ওকে তাই আর দ্বারা প্রকাশ করেছি আমরা তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14 14 এর উপরে স্কয়ার দেখো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে সরাসরি কিন্তু 28 বসাই দিলে হবে না যেহেতু আর মানে ব্যাসার্ধ তাই আমরা ব্যাসার্ধটা বের করে নেব তাহলে ইকুয়াল উপরে 22 তার নিচে 7 গুণন 14 এর উপরে স্কয়ার মানে কি 14 গুণন 14 নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে 7 দিয়ে 14 কে কাটলে 7 দুগুণ 14 এবার আমরা কি করব আমরা এই 14 দুগুণ 28 28 কে 22 দিয়ে গুণ করব তার মানে 28 ইনটু কত 22 তাহলে 8 দুগুণ 16 6 হাতে 1 2 দুগুণ 4 আর 1 5 গুণন আবার 28 দুগুণ 56 তাহলে 6 5 6 11 1 হাতে কত 1 5 আর 1 6 তাহলে কত বলো তো দেখি 616 বর্গমিটার আমাদের অ্যানসার তো এই হচ্ছে আমাদের পাঁচটা অঙ্ক আমি বলেছিলাম যে এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তাই আমরা এই কমন পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা হচ্ছে করলাম আজকে তো আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো এবং এখান থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ওকে আর আমার একটা বেসিক কোর্স রয়েছে স্ক্রিনে দেখানো সিস্টেমে তোমরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারো আমি অলরেডি প্রথম ব্যাচ শুরু করে দিয়েছি এবং ব্যাচ নম্বর 2, 3 এবং 4 খুবই শীঘ্রই আমি শুরু করব এবং অল্প কিছু শিক্ষার্থী নিয়ে কিন্তু হচ্ছে সেই ব্যাচগুলো শুরু করা হচ্ছে মোটামুটি প্রাইভেটের আদলেই কিন্তু আমি পড়িয়ে থাকি সেখানে তোমরা যদি চাও তাহলে প্রথম পেমেন্ট 510 টাকা পে করে শুরু করতে পারো এবং যেহেতু বলেছি প্রাইভেটের আদলে হবে তাহলে প্রতি মাসেই 510 টাকা করে পে করে তুমি কিন্তু পড়তে পারো তুমি করে দেখতে পারো যাদের খুবই প্রবলেম ম্যাথে বেসিক অনেক দুর্বল তারাই কিন্তু হচ্ছে এই কোর্সটাতে জয়েন করতে পারো তো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো